মুঠোফোনে ডেকে নিয়ে আহত করে আহত হয়ে পড়ে থাকা অবস্থায় এলাকাবাসী হাসপাতালে ভর্তি করেন। রিপোর্ট মোহাম্মদ ইউসুফ আলী, জলঢাকা উপজেলা প্রতিনিধি। আজ 13 ডিসেম্বর 2020 ইং রবিবার সন্ধ্যা 7:30 মিনিটে ডুমার উপজেলা গেটের সামনে রেজাউল করিম রাজু নামে এক ব্যক্তিকে ডেকে নিয়ে যান মুঠোফোনে একদল দুর্বৃত্ত। মুঠোফোনে কথা বিশ্বাস করে রাজু ডুমরা উপজেলার গেটের সামনে যান। তার উপস্থিতিতে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে মারপিট শুরু করে। এতে আহত হয়ে রাজু তার মাথা, কপাল, বুকসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতে রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পার্শ্ববর্তী লোকজন এসে রাজুকে ডুমার মেডিকেল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ডুমার মেডিকেল স্বাস্থ্য কমপ্লেক্সের আমরা জানতে চাইলে ডাক্তার জানাই রোগীর অবস্থা খুব আশঙ্কাজনক বলে জানায়। এ বিষয়ে রাজুর মায়ের কাছে জানতে চাইলে বলে, গত 3 মাস আগে এই দুর্বৃত্তরা আমার ছেলেকে হামলা করেছিল। ডুমরো মেডিকেল স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি রুমে এসে মারপিট করেছিল, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। রাজু জীবনের ভয়ে গত 3 মাস বাড়ি ছেড়ে ঢাকায় ছিলেন। 3 মাস পর বাড়িতে ফিরলে আজ 7:30 মিনিটে 8-9 জন ডুমরা উপজেলা গেটের সামনে টানে মেরে ফেলার জন্য গুরুতর জখম করা হয়। এ বিষয়ে ডুমরা থানার ইনচার্জ মোহাম্মদ মুস্তাফিজুরের সাথে কথা বলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনার দুর্বৃত্তরা হলেন এক মোহাম্মদ আব্দুল কাদের পিতা অজ্ঞাত, পূর্ব হরিণচড়া, দুই মোহাম্মদ আলম মিয়া পিতা মোহাম্মদ একলাস গ্রাম নদিয়াপাড়া, তিন লোকমান হোসেন পিতা অজ্ঞাত গ্রাম ছোট বাউজা ডাঙ্গাপাড়া, চার মোহাম্মদ মাহবুবুর রহমান সাবু পিতা অজ্ঞাত সহ অজ্ঞাত আরও কয়েকজন বাদীর পরিবারের কথা বলে জানা যায়। তারা অসহায় লোক, রাজুর এলাকার গণ্যমান্যদের নিকট বিচার চেয়ে ব্যর্থ হন। রাজুর মা, স্ত্রী ও সন্তান সবাই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করে। আপনার উপরে এত তারা ক্ষুব্ধ কেন? তা জানি না, তারা পুরনো জেদ ধরে আমার প্রতি ক্ষুব্ধ কেন, আমার অপরাধ কি তা জানি না। আমাকে মাদক দিয়ে মামলা দেওয়া হবে, গুম করা হবে, খুন করা হবে, এরকম ভয়ভীতি আগে থেকে দেওয়া হয়। সেই অবস্থায় আমি থাকি এলাকায়, মোটামুটি 3 মাস থেকে ছিলাম না। আজকে ঢাকা থেকে বাড়িতে আসছি, তারপরে আমার প্রতি অ্যাটাক। আপনার কাছে কোনো কি টাকা পয়সা চায় তারা? আমার কাছে টাকা পয়সা চায়, ওরা বলছে তুমি আমাকে মিথ্যা মামলায় জেল খাটাইছো, হাজতে দিছো এবং আমার কাছ থেকে 50,000 টাকা কেড়ে নিয়েছো। মিথ্যা, সব কিছু মিথ্যা, কোনো বিচার নাই দেশে। রাজনীতি করে খায় ওরা থানার সোস। আপনারা কিছু জানেন? এখানে ছিলেন না? আপনি কিছু জানেন? আপনি কিছু জানেন এই বিষয়ে? যখন রুগীটা ঢুকছে মেডিকেলে দেখছেন আপনি? দেখছিলাম। কোথায় যাওয়ার পথে? আপনার নাম কি ভাই? নাম কি? আমার নাম হচ্ছে আমজাদ হোসেন। আমি উপজেলা যাওয়ার সময় কৃষ্ণনগরকে আটক করেছে। কয়জনে? তিন চারজন। আলম, লোকমান, কাদের, এরা কোনো বিষয় ছিল নাকি? আরো লোকজন ছিল আশেপাশে? আশেপাশে অনেক লোকজন ছিল, তারা দৌড়ে যায় নাই থাকতে পারে না। আমার ছেলেকে অনেক নির্যাতন করে, আমার ছেলেকে মনে করেন যে যেগুলো মারধর করেছে, আমার ছেলে বাড়ি থাকতে পারে না। আমি আপনি কি আমি কারো কাছে আপনি 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 কারো কাছে বিচার চাইছেন এই বিষয়ে? আমি কারো কাছে বিচার চাইছি, আমি কমিশনারের কাছে বিচার চাইছি, চেয়ারম্যানের কাছে বিচার চাইছি, আমি অন্য 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 গণ্য ব্যক্তির কাছে বিচার চাইছি, কেউ বিচার করে না। থানায় গেছিলেন? থানায় গেছি, ওসির কাছে গেছি। ওসি কয়ে যায় বলে আমি এখনো কেস নিব না, দুদিন পরে নিব। তারপরে দুদিন পরে তারপরে আমার ছেলের কেস নিছে, তারপরে নিছে কেস। তারপরে মনে করেন কেস হওয়ার পরে এখন আমার ছেলে বাড়ি থাকতে পারছে না, যখন তখন আমার ছেলেকে মারে পিটায় রাস্তায় ঘাটে। এখন আমার ছেলে কিন্তু বাড়ি ছিল না, অন্যখানে যেয়া 2 মাস ছিল। 2 মাস পরে ঢাকা থেকে আসিয়া কালকে আসছে, আজকে আমার ছেলেকে উপজেলায় আটক করছে। এই যে আলম, এই লোকমান, আবার কাদের, এগুলো আটক করছে, করিয়া আরও কয়েকজন আছে।
তা ওগুলার নাম আমি বলতে পারছি না, কিন্তু ওরা আমার ছেলেকে নিয়ে মারধর করি ওখানে বসে দিয়েছে। তখন আমরা গেলাম যে দেখেছি আমাকে সরে দেয়, তো সরে নিত থেকে আমি তোমার ছেলে আমাকে মারলো কেন, আমাকে থানায় জেল খাটাইলো কেন, আমি তোমার ছেলেকে এখন আমি কি করবো করবো, তুমি এখন সরেন এরকম করি আমাকে কয়, আমাকে ধাক্কা মারে। এখন যে আপনারাও বিচার চান না, ধাক্কা মারার পরে আমরা থানা গেছি, যাওয়ার পরে আমি ওইখানে অভিযোগ দিয়ে আসছি ওসি স্যারক, ওসি স্যার বলতেছে যে মেডিকেলে নিয়ে যান আপনার ছেলে, আমি আসি দেখিছি আমার ছেলে নাই, মেডিকেলে আসছে, আমি মেডিকেলে আসছি, এখন আমরা বিচার চাই। এটা কোয়ার্টার ঘটনা, এটা কোয়ার্টার ঘটনা, সন্ধ্যা সাতটার ঘটনা, আজকে 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 সন্ধ্যা সাতটার ঘটনা। দেখে আগে কোনো জেল শত্রু ছিল, আগে ছিল ওই কাদের ছিল, ওই লোকমান ছিল, ওই আলম ছিল, এই রায় শত্রু। কি বিষয়? এই মারামারির বিষয়। মাদক দিয়া আপনার ছেলেকে আমি ধরে দিব এইভাবে কয়, তারপর ওগুলো করে খায়, তারপরে আমার ছেলে ওইভাবে কিভাবে যে বেড়ে আসছে, আসার পরে আমার ছেলে তিন চার দুইটা ছেলে আবার আসছে ওর কাছে, আসি দেখে যে এরা এরকম আক্রমণ করছে, তখন ওই দুইটা ছেলেকেও আমার মারছে, তখন মেডিকেলে আসছে, মেডিকেলে আসার পরে এমার্জেন্সিতে আবার মারছে আমার ছেলে, ওরা ডাকে নিয়ে আসছে আরও দুই চারজন, বাড়ির ভাই ভাতিজা আরও আছে তাকে ডাকে নিয়ে আসি, এমার্জেন্সিতে মারছে। আমার ছবি তো আমরা বিচার চাচ্ছি, হ্যাঁ আমরা এটা নিয়ে বিচার চাচ্ছি, শেখ হাসিনার কাছে আমরা বিচার চাচ্ছি, আমরা শেখ হাসিনার কাছে আমরা বিচার চাচ্ছি। আমি ওই যে ভিডিও করতেছি তো, ভিডিওটা শেষে আপনারা করতে